পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে 2 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দুপচুরিয়ায় একটি পেট্রোল পাম্পে। ঘটনা তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে 2 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দুপচুরিয়ায় একটি পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ক্যাশ বাক্স থেকে দুষ্কৃতীরা লুট করে নিয়ে যায় লক্ষাধিক টাকা। পাম্পের কর্মী আকাশ ধীবর জানান, এদিন রাত্রি 1টা নাগাদ প্রায় 6-7 জনের সশস্ত্র দুষ্কৃতীর দল পাম্পে হানা দেয়। সেই সময় পাম্পে কর্মরত ছিলেন 3 জন কর্মী। দুষ্কৃতীরা কর্মীদের বন্দুকের বাট দিয়ে মারধর করে। আহত কর্মীদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। একজনের আঘাত গুরুতর থাকায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত্রি 1টা 12 নাগাদ কিছু দুষ্কৃতী 6-7 জন হাতে আর্মস ফুল আর্মস নিয়ে ঢুকে সোজাই অ্যাটাক করে স্টাফদেরকে, মেরে ধরে মাথা ফাথা ফাটিয়ে দেয়, সবাইকে মেরে বাথরুমে লক করে দেয়। তারপরে যা ছিল টাকা পয়সা মোবাইল সব ছিনতাই করে নিয়ে পালায়। স্টাফদেরকে কিছু করলো? হ্যাঁ, স্টাফদের খুব মেরেছে। একজন ভর্তি আছে, 2 জন খুব ইনজোর্ড হয়েছে, তার মধ্যে 1 জন অ্যাডমিট। এখন কোথায় ভর্তি? এখন আপাতত ওই হসপিটাল, বিধাননগর হসপিটালে ভর্তি আছে। কত টাকা নিয়ে গেছে? টাকা অ্যাপ্রক্স ওই 1,05,000-1,07,000 মতো। তো আপনারা থানাকে কম জানিয়েছিলেন? হ্যাঁ, থানাকে তারপর ফোন করা হয়েছিল, থানা এসেছিল, ওনারা সব তাকিকাত করেছেন। থানা তরফ থেকে কোনো সিকিউরিটি বা কোনো পুলিশ? সিকিউরিটি ছিল না, সিকিউরিটি ছিল না, পুলিশ থাকতো না, সিভিকও থাকতো না। উল্টো দিকে একটা চেকপোস্ট ছিল, সেটাও কয়েক মাস আগে বন্ধ হয়ে গেছে, উঠে গেছে। এখন আপনারা কি চাইবেন? আমরা সিকিউরিটি চাইবো, যে অন্তত 2টো সিভিক পুলিশও যেন অ্যাটলিস্ট দেওয়া হয়, আর রাত্রে যেন পুলিশ গাড়িটা রাউন্ড মারে অন্তত 2 ঘন্টা 1 ঘন্টা পর পর। আপনি বলুন তো স্যার, আমাকে এসে বোধহয় আমি গাড়িটা লাগালাম এখানে। কোন গাড়ি? বুলেরো ক্যাম্পার। আচ্ছা, যে বোধহয় ওটা কার গাড়ি? এটা আমাদের মার্কশিটের এন্টারপ্রাইজ। আচ্ছা, ঠিক কোম্পানির। তো আমি যেতে যেতে আমাকে কাজ 2-3 দিন আছে ধরে বোধে হাট চালাই দিল। হাট চালালে বোধহয় আমাকে ঘুমে ঢুকে মারধর করে আমাকে বাথরুমে মেরে ঢুকিয়ে দিল। ঢুকার পরে আমাদেরকে লক করে দিল বাজার থেকে। বাজার থেকে লক করে আমার চারজনের চুপচাপ বসে আছে, কি করবো আর কিছু করার নেই। 10-15 মিনিট পরে আমার খুলে দরজাটা ভেঙে পড়ে, আমার দেখতে আমার ওই পারে পেরিয়ে চলে গেছে। তারপর আর কি হয়েছে তা আমার আর দেখিনি। আপনার ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।